ধরেন এটা ধরেন, এটা হাতি দিলেন, এই হাতি দিলেন, এটি দেড় কেজি আছে বাবা, কি করছো ভুল, এটি 200 গ্রাম, এক কেজি 400 গ্রাম, এটা হলো 1 কেজি, এটা 1700 টাকা একদম বাবা। সাগরে যে লাল পানির জাল মারে আইতে লাগে এক রাত দুই রাত একদিন, আপনি নিজে তো জানলো এক সপ্তাহ, বর্তমানে এক সপ্তাহ বেশি কোনো সাগরে বোট করে না, আমি নিজে তো এনে গেলাম জাল পাইছি, না আবার হুদো আয়াবরে, আবার হুদো আয়াবরে বাবা, আপনার কথা একটু বরফ দিয়ে 1950 টাকা লাগবে, হ্যাঁ ও বাবা একটু দাম ছিল, আমি সীমিত দাম ছিল, এটা কমে বেশি নেই, কত করে বেশি 1700, এটা একদম 1950, আর এটা বেশি একদম 1700, না না এটা হলো 1 কেজি 300 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 400 গ্রাম, এটা হলো 1 কেজি, এটা 1700 টাকা একদম বাবা। এই যে একটু একটু বড় তনি নেবেন, ভালো তনি নেবেন, ধরেন এটা ধরেন, এটা হাতি দিলেন, এই হাতি দিলেন, এটি দেড় কেজি আছে বাবা, কি কইতা মনে, এই রোডো যত দূরে মাছ মাছ প্রত্যেকে দেখবেন চাতুরের বরিশাল লিখুন, তাহলে আমি কোনটা কইতাম, আমি মাঝে মাঝে কই এটা কারণ বাজার, এটা হাতি জিত, এর বিচারে কি করবো, এর ছাড়া কোন কথা থাকে, এটা নিবেন এত নিবেন, আমরা এটা খাইয়া বুঝবেন, এটা খাইলে খাইলে বুঝবেন এটা কোন জায়গার, আমি অহন কম না, আপনি দোকানে একটা মাছ আছেন তার খাইয়া এলো বলে, এটা নিবেন 1800 টাকা কেজি রাখবে, জি এটা নিবেন 1800 টাকা কেজি রাখবে, হালকা ডিম থাকবো বা বরবুট ডিম থাকবো ওইটাও ধরবেন মিঠা পানির মাছ, দেবো এটা দেবো, এই যে এটা বেশি 1750 এলে এটা নেই, এটা নেই ও বাবা, এতুরি দাম চাওয়া যায় কেজি 200 টাকা ডিফেন্স দাম চাইলে কাস্টমার আহে ভিডায় কিছু, আমি 50 টাকা ফাঁক চাই বেশি হলে দুটো বলি, আপনার তো লাগতে হবে একদম হলে 1750 টাকা, পারো না এই মাছটা এজন্য রাখছি, এটা পার্সেল নাম্বার, না না বাবা এটা নেবেন একদম 1700 টাকা, 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম, এরম দেখে নেবেন প্রত্যেকটা, এরম দেখে নেবেন, আমিও তো বাবারে কইলাম 1750 টাকা, সতেরোশো টাকা রাখবো একদম বাবা, এটা নেবেন 1750 টাকা,
এটা নেবেন 1750 টাকা। মামা তো এটা কি আরো বেশি হয়? কমেন্টটা আছে তো কোনটা আমার 1750 আমার 13টা কুন্ডি দিবেন যদি আমি এটি 1600 বা 1700 বুঝতে থাকি। এটা 1750 টাকা রাখুন বাবা, আপনার যতটা মন চায় ততটা নেন। 1750 না না বাবা পারুন না, চিন্তা নেই। বেশি বিক্রি আমার লাভ না হলে আমি বেশি বিক্রি করবো করতো, আমার লাভ তো হইতো যদি আমার লাভ আমার কমসম 50 টাকা কেজি লাভ করতে হবে। আমার 50 টাকা কেজি লাভ করতে হবে। এটা এক কেজি 285 গেলাম না, আবার বেশ বসি ওজনে আছে তো এটা ধরে। এটা হয়েছে 1 কেজি 360 গেলাম। ও বাবা যা আছে আপনাকে সামনে আমি তো বুঝেছি। আমি কি করে হলেন 20 টাকা ধরছি না, আমি কিরা কসম বাবা, আমি কি করে হলেন, আমি কিরা কসম আমার 20 টাকা লাভ হইব? আপনার দাম হয়েছে 210 টাকা, আপনি 200 টাকা দেন। 200 এই যে 210 টাকা দেন, 200 টাকা দেন, 200 টাকা দেন, এই মাসে বলে দিই ধরেন। এই যে লোন এই যে এটা লোন আপনি ধরেন এটা দেবো, ডিম ছাড়া কোনো মাছ হইব না, হালকা ডিম হইব ধরেন। এটা ধরেন এই যে হলো স্যার 200 টাকা হলো। আপনি এই দুটা নেন বাবা, আপনি এই দুটা নেন, আপনি মাছ এই দুটা আপনি দেন, এটা আমি দেন 4290 টাকা। একটা নেবেন, একটা নেবেন, একটা নেন, সমস্যা নেই। ২০৮০ টাকা দেন ২০৮০। এটা 1550 টাকা একদম দেন, নতুন না দেয়া দিন দেয়া দিতাম, সমস্যা নেই। 1 কেজি 210 গ্রাম ৮৬৬৮ টাকা। এই যে মামা 8660 টাকা দেন। মাছ একটা দিচ্ছেন না, কালকে বাজার হইবেন না, খায়া তার আমার কাছে কেন আর চাখা যায় না, আর আমরা খায়া তো কালকে হয়তো ভালো মন্দ করে যায় না, আর চাখা যায় না, আমরা জন্য জন্য আইবে 1 2 3 4 5 2080 টাকা খুঁড়ছে নাই